তাই তো ভাবি গিন্নি, ওরকম একজন মহিলা তাকেও সংসার থেকে সরিয়ে দেওয়া হল। কি করেছে এরকম হয় কি জানে? পাবে পাবে, এর ফল ওরা একদিন ঠিক পাবে। কথায় বলে না, যেমন কর্ম তেমন ফল, এই কথা কখনো অন্যথা হয় না। দেখো আচ্ছা, বিয়ান কোথায় গেলেন তো দেখতেই পাচ্ছি না। ভাবলাম একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো, হই হই করে মজা করবো, কিন্তু উনি তো খেতেও এলেন না, কোথায় গেলেন? না না, দিদি বলছিল যে একটু অ্যাসিড মতো হয়েছে, রাত্রিরে আর খাবো না, তা আমি আর জোর করিনি, বুঝতে পেরেছো? আমার মনে হয় গিয়ে শুয়ে পড়েছে। শুয়ে পড়েছে, সে ঠিক আছে, সে ঠিক আছে। আসলে প্রাণ শক্তিতে ভরপুর একজন মানুষ, হই হই করতে ভালোবাসেন, আনন্দ করতে ভালোবাসেন, খুব মিস করছি বুঝলে। তবে দোকানে ছেলেগুলো কিন্তু এসেছিল, খুব আনন্দ করেছে, তৃপ্তি করে খাওয়া দাওয়া করেছে। ওদেরও জিজ্ঞাসা করলাম, ওরাও তো কিছু বলতে পারলো না। না না, আমি বললাম না, আর যদি শুয়ে থাকে একটু ঘুমো, সকাল থেকে তো কম খাটাখাটনি যায়নি, সে তো একেবারে কাল সকালেই ডাক, বুঝতে পেরেছো? এই তো বিয়ান এসে গেছেন। আরে আপনি ছিলেন কোথায়? তুলির মা বলছে তো আপনাদেরকে শরীর খারাপ, আপনি ঘুমো। এ কি পুলিশ কেন? তুমি যাই বলো, তোমার বর কিন্তু খুব ভালো গান গায়। সম্রাট, তুমি গানটা চর্চা করনি কেন? আর সময়ই হয়ে ওঠেনি, কাজের মধ্যে বিজি থাকি। মা কিন্তু খুব গান ভালোবাসে সম্রাট, তোমার গান যদি মা শুনতো মা কিন্তু একেবারে ফিদা হয়ে যেত। হ্যাঁ ওটাই বাকি আছে, মাকে বাসর ঘরে নিয়ে আসবে। আরে বাবা তা কেন, সম্রাট কালকে সকালে গানটা শোনাবে। এই রে, কাল সকালে তো একেবারেই সময় হবে না, আমরা তো কাল সকাল সকাল বেরিয়ে যাব। সকালবেলা কি আছে, সকালে বেরোবে কেন? না অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে যে আমাকে তো যেতে হবে বিদেশ, এবার পরশু দিনকেই বেরোবো, বুঝতেই পারছো, বৌভাতের পরের দিনকেই বেরিয়ে যেতে হবে, তাই অফিসে যেতে হবে। অফিসে গিয়ে ওখানকার যে ইনচার্জ তাকে সব কাজ বুঝিয়ে দিতে হবে, অনেক ইম্পর্টেন্ট ফাইলস আছে সেগুলো হ্যান্ড ওভার করতে হবে, আমার ল্যাপটপটাও নিতে হবে, আমার চিঠিটা নিতে হবে, তাই সময় হয়ে উঠবে বলে মনে হয় না গো, তাই কালকে সকাল সকালবেলাই বেরিয়ে যাব। এমন করে কথা বলছো যেন তুমি একা যাবে, তুলি যাবে না? না না, আমি সেটা মিন করিনি, অফকোর্স তুলি আমার সাথে যাবে, বাট সকাল সকালবেলা বেরিয়ে যাবো, এটাই বলছি আর কি, 7-8টার মধ্যে বেরিয়ে যাবো, তাই তো? মা বাবার মনটা কিরকম হবে বুঝতে পারছো? সে তো বুঝতে পারছি গো, কিন্তু আমিও তো নিরুপায়, বুঝতেই পেরেছো, পুরো বিষয়টা শেডিউল করা আছে তো তাই জন্য। দাদা ওনারা একটু আপনার সঙ্গে কথা বলতে চান। দিদি আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে তুমি হঠাৎ পুলিশ সাথে করে নিয়ে কোথা থেকে এলে? মানে আমার তো কিছুই বোধগম্য হচ্ছে না।